আসসালামু আলাইকুম। অবশেষে প্রকাশিত হলো জাতীয় এনটিআরসি এর প্রত্যয়ন বোর্ডের কর্তৃক 68,390 জনের চতুর্থ গণ বিজ্ঞপ্তি। আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অনেক ভাইরাই আসলেন অপেক্ষায়। তো আজকে এই যেহেতু প্রকাশ হয়েছে, সেহেতু এই বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি এবং সরাসরি বুঝে দেব আজকের এই সার্কুলারে অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের ফি কত, আবেদনের শিক্ষাগত যোগ্যতা কত লাগে, কোন কোন পদে কতজন পোস্ট খালি আছে, সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আলামিনিটবিডি ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি মেম্বার আলামিন হোসেন। তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। তো দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আলামিন আইটিভিডি ইউটিউব চ্যানেলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি বিজ্ঞপ্তি। এখন এই যে সার্কুলার দেখতে পাচ্ছেন, যাই হোক আপনারা এই সার্কুলারটা সরাসরি ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে একদম খুব সোজা। ভিডিও ডিসক্রিপশনে দেখেন লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আবেদনের শেষ সময় হচ্ছে 1 ফেব্রুয়ারি 2030 এবং অ্যাপ্লাই করতে এই লিঙ্কে ক্লিক করতে হয় ngi.teletok.com.bd এবং আবেদন শুরু হচ্ছে 29 ডিসেম্বর 2022 থেকে। আপনারা সবাই আবেদন করতে পারবেন। তো চলুন বিস্তারিত এখন সার্কুলার থেকে পড়ে নিই। এখানে লেখা আছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগর, ব্যবসা, ব্যবস্থাপনা পর্যায়ে এনটি লেভেল নিম্নবর্ণিত শূন্য পদের পদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনকারী প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অনলাইনে ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। এই স্কুল কলেজ এমপিও পদ সংখ্যা হচ্ছে 31,508 জন এবং মাদ্রাসা বেসরকারি ব্যবস্থাপনা কারিগরি প্রতিষ্ঠান এমপিও 36,882 জন। এই হচ্ছে 68,390 জন লোক। 68,390 জন যে শূন্য পদের বিষয় পদভিত্তিক তালিকা এনটিআরসি এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে বেলা 29/12/2022 তারিখ বেলা 12টায় প্রকাশ করা হবে এবং একই তারিখের সময় পরপর আবেদন করা যাবে। ওকে, তারপরে আমরা জেনে নেই আবশ্যিক আবেদনকারী নিম্নরকম যোগ্যতা সম্পূর্ণ থাকতে হবে। কি কি যোগ্যতা লাগবে আবেদন করার জন্য? সংশ্লিষ্ট বিষয় পদ এবং প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনকারী হতে হবে। খ নম্বর, এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকা অন্তর্ভুক্ত থাকতে হবে। গ নম্বর, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে এবং কাম্য শিক্ষাগত যোগ্যতার জন্য এনটিআরসির ওয়েবসাইট চতুর্থ গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সে ক্লিক করতে হবে। 4 নম্বর, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল নিয়ম নীতি কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী আবশ্যিক কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন পণে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ এবং শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন। আবেদনের বয়স প্রার্থীর 25 মার্চ 2020 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে। প্রত্যেক আবেদনকারীর নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন। অর্থাৎ একজন প্রার্থী শূন্য পদ তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস পছন্দ দিতে পারবেন। উক্ত পছন্দের পর কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আপনি আদার ক্লিক করে আবেদন। তারপরে 7 নম্বরে, প্রার্থীর আবেদনের বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর মেধাক্রম পছন্দ অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থীর চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠান নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ইয়েস ক্লিক করেন, সেক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে, যাই হোক এখানে আরও বিস্তারিত দেওয়া আছে, আবেদন করতে পারবেন ngi.teletok.com.bd ওয়েবসাইটে গিয়ে এবং আবেদন ফর্ম পূরণ করবেন। পূরণ করার পরে এখানে আরও কিছু কিছু জিনিস আছে, সেগুলো আপনাদেরকে একটু দেখায় দেই, তাহলে বুঝতে পারবেন এখানে এই যে কটামাটা সব কিছু আছে। যাই হোক, আবেদন যদি না পারেন সেক্ষেত্রে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আমার ফেসবুক পেজ আলামিন অনলাইন একাডেমি লিখে সার্চ করলেই চলে আসবে। আর আমাদের ওয়েবসাইটের এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, সেটাও ইনস্টল করে রাখবেন। এখানে নিয়মিত জব সলিউশন থেকে শুরু করে বিভিন্ন এডুকেশনাল বিষয় আপলোড করা হয়। ওয়েবসাইটটা ঘুরে দেখলে বুঝতে পারবেন। যাই হোক, আবেদন করা না জানলে সমস্যা নাই, ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিন কিংবা আপনারা এত প্যারানোর দরকার নাই, কম্পিউটার দোকানে গিয়ে 50 টাকা 100 টাকা দিয়ে আবেদন করে নিন। ওকে, ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন ইনশাল্লাহ।